হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা রাখতেছি আল্লাহর অশেষ রহমতে প্রত্যেকে আপনারা অসংখ্য ভালো আছেন তো বন্ধুগণ আজকে আপনাদের মাঝে আবারও খুবই চমৎকার এবং স্পেশাল একটি অফার নিয়ে হাজির হয়ে গেলাম মূলত বন্ধুগণ আজকে আপনাদের মাঝে এক্সচেঞ্জের অফার নিয়ে কথা বলবো আর এক্সচেঞ্জের অফার মানে বুম এটা তো আপনারা জানেনি আর আজকের ভিডিওটা আশা রাখতেছে আপনাদের প্রত্যেকের জন্য হেল্পফুল হবে কারণ কোনো প্রকার রেফারেল টেফারেল কিছু লাগবে না ফ্রিতে আপনারা আর্নিং করতে পারবেন পার ইউজার আপ টু হান্ড্রেড ডলার আমি লাইভ পেমেন্ট প্রুফ সহকারে দেখিয়ে দেবো আজকের ভিডিওটায় সো ভিডিওটি শুরু করার আগে প্রথমত দেখে নিন পেমেন্ট প্রুফ এখান থেকে এক ভাই অলরেডি কিন্তু সেই ভাই বারো ডলার জিরো পয়েন্ট জিরো ফোর বিএনবি কিন্তু সেই এক্সচেঞ্জার থেকে অলরেডি উইডড্রল দিয়ে দিয়ে কিন্তু পেমেন্ট পেয়েছে ট্রাস্ট তাও বা সরাসরি তার জন্য বলতে আজকের অফারটা শেয়ার করা বন্ধ করে সো অফারটা কোনোভাবে মিস করলে চলবে না প্রত্যেকে প্রত্যেকে মাসবি পার্টিসিপেট করবেন অফারটা হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট লেজেস সো ডোট মিস দিস অপরচুনিটি ভিডিওটি শুরু করার আগে ছোট্ট যারা যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলটাই জয়েন করেন নাই মাস্ট বি জয়েন করে ফেলবেন বিকজ অব সকল প্রকার ইয়ারড্রপের আপডেট ইনফরমেশন এবং শর্ট টাইমিং প্রজেক্টগুলো সবার আগে আমরা টেলিগ্রামের মাধ্যমে পাবলিসিটি দিয়ে থাকি পাবলিশ করে থাকি তার জন্য প্রত্যেকে প্রত্যেকে অলওয়েজ অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন টেলিগ্রামটাই ক্ষেত্রে কোনো আপডেট মিস না এবং ইনশাল্লাহ আপনার ইয়ার থেকে ভালো পরিমাণে টার্নিং জেনারেট করতে পারবেন সো উইদাউট টাইম লেটস বিগিন সব বন্ধুগণ টু ডেজ ইয়ার অফ লিঙ্ক ইন দ্য ভিডিও ডিসক্রিপশন বক্স ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা কাঙ্ক্ষিত লিঙ্কটিতে ক্লিক করলে সরাসরি টেলিগ্রামের এই পোস্টারতে আপনাদের কিনে চলে আসবে ওকে এইখান থেকে পেয়ে যাচ্ছেন জয়েনিং লিঙ্ক প্রসেস জাস্ট আপনারা এই যে লিঙ্কটা পাচ্ছেন রেজিস্ট্রেশন সিম্পলি বন্ধুগণ আপনারা রেজিস্ট্রেশন লিঙ্কটার উপরে জাস্ট আপনারা ক্লিক করে দিবেন এই লিঙ্কটার উপরে ক্লিক করে মূলত আপনাদেরকে একটি ওয়েবসাইট নিয়ে চলে যাবে তাদের নিজের অফিসিয়াল ওয়েবসাইট এক্সেঞ্জারে জাস্ট এখানে একটা লোডিং নেবে দেন আপনাদের সামনে এখানে লোডিংটি কমপ্লিট ইনশাল্লাহ হয়ে যাবে এখানে দেখতে পারতেছেন আমাদের লোডিংটা কনফার্ম হচ্ছে জাস্ট আমরা একটু ওয়েট করবো এই যে দেখুন চলে আসছে আপনাদের ল্যাঙ্গুয়েজ যদি এখানে জাপানিজ বা চায়না বা কোরিয়া যেটা বলেন এখন সেটা এখানে থাকে তো এখান থেকে চেঞ্জ করার জন্য জাস্ট আপনারা এখানে একটা ক্লিক করে যে কোনো একটা এখান থেকে সিলেক্ট করবেন দেন আপনারা এইখানে এখানে ক্লিক করে জাস্ট আপনারা ইংলিশটা সিলেক্ট করে দেবেন তাহলে এটা দেখতে পাবেন ইংলিশে কনভার্ট কিন্তু তারা করে ফেলছে অর্থাৎ ইংলিশ কিন্তু হয়ে গিয়েছে দেন এখানে ফোন নাম্বার এবং ইমেল দুটার মাধ্যমে আপনারা সাইন আপ করতে পারেন তো আমি প্রত্যেকে আমার সাজেশন থাকছে আপনারা প্রত্যেকে ইমেল দিয়ে এখানে অ্যাকাউন্টে রেজিস্টার করবেন ওকে তো এইখান থেকে প্রথমত আপনারা সিম্পলি আপনাদের কাঙ্ক্ষিত জিমেল অ্যাড্রেসে সাবমিট করে দেবেন দেন আপনারা এই যে সেন বাটন পাচ্ছেন সিম্পলি সেন বাটনটিতে ক্লিক করবেন এবং এইখানে যে মেলটা দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন এই জিমেলটার মেল বক্স ওপেন করে দেখবেন এটি ভেরিফিকেশন কনফার্মেশন একটি কোড যাবে সেই কোডটি সিম্পল এখানে আপনারা সাবমিট করবেন বন্ধুগণ দেন একটি পাসওয়ার্ড দেবেন তারপর কনফার্ম পাসওয়ার্ড অর্থাৎ উপরের বক্সে যে পাসওয়ার্ড দেবেন সে বাকি পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ডের জায়গাতে বসিয়ে দিবেন দেন রেফার কোড যেটা আছে সেটা এটা চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই দেন আপনারা আইডি ট্যাম্পার কন্ডিশন এটা মার্ক করে দিবেন দেন আপনারা সাইন বাটনে প্রেস করে একটু অ্যাকাউন্ট ইজিলি ক্রিয়েট করতে পারবেন আই হোপ ফুলি দেন বন্ধু অ্যাপ্লিকেশনটি যখন আপনাদের মানে যখন এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে দেন আপনাকে এখানে ডাউনলোড অপশন পাচ্ছেন সিম্পল আপনি ডাউনলোড অপশনে ক্লিক করে দিবেন অ্যান্ড দেন এখানে পেয়ে আছেন গুগল পে অপশন এবং অ্যান্ড্রয়েড অ্যাপকে ইজিলি ডাউনলোড করার অপশন জাস্ট আপনার গুগল এর উপরে ক্লিক করবেন সরাসরি আপনাকে গুগল গুগল প্লে স্টোরে নিয়ে চলে যাবে গুগল প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটিকে ইজিলি ডাউনলোড করে সিম্পলি আপনারা ওপেন করবেন এই যেমন দেখতে পাচ্তেছেন আমার স্ক্রিনের উপরে হোম স্ক্রিনে কিন্তু অ্যাপ্লিকেশনটা অলরেডি চলে আসছে সো আপনারা সিম্পলি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন দেন আপনারা অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন ওপেন করার পরে পেয়ে যাবেন লগইন অপশন পাবেন এখানে লগ ইন বাটন করা লগ ইন করার জন্য জাস্ট অপশনটাতে ক্লিক করে ইজিলি আপনার অ্যাকাউন্টটাতে কাঙ্ক্ষিত অ্যাকাউন্টটিতে লগ ইন করে ফেলবেন গ্যাস ওকে আর অবশ্যই আপনাকে কিন্তু টেলিগ্রামে জানিয়ে দিয়েছিলাম যে আজকের অফারটির জন্য কেওয়াইসি মাস্ট পে লাগবে আর দেখতে পাচ্ছেন নতুন কিছু চমক আসতেছে গেট রেডি টু কেওয়াইসি কে ওইসির জন্য প্রত্যেককে কেওয়াইসি ডকুমেন্টস নিয়ে রেডি থাকতে বলছিলাম আমি তো যাক বন্ধু যারা রেডি আছেন তারা তো আছেন এবং যারা রেডি নাই তারা রেডি হয়ে নিন গাইস এবং অনেকেই বলতে পারেন যে মানুষ আমার তো ন্যাশনাল আইডি কার্ড নেই সেই ক্ষেত্রে আমি কি করবো ভাইয়া এমনটা না যে ভাই আপনারই ন্যাশনাল আইডি কার্ড নিজেরই থাকা লাগবে তারা পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন যে কারো একটা ন্যাশনাল আইডি কার্ড ইউজ করে এখানে পার্টিসিপেট করলেই হলো যেহেতু ভাই এক্সচেঞ্জের অফার তো এটা কোনোভাবে মিস করলে চলবে না ওয়েল এখনও আপনাদের কাজ কিন্তু শেষ অ্যাকাউন্ট কমপ্লিটের কাজ শেষ এখন হচ্ছে আপনারা কীভাবে এখানে আর্নিং করবেন এবং কীভাবে উইথড্রাল করবেন সেই প্রসেসটা দেখাবো তো সবার আগে কী করতে হবে আপনার অ্যাকাউন্টটিকে মাস্ট বি ভেরিফাইড করতে হবে ভেরিফাইড না করলে কিন্তু ভাই সে সেই লেভেলের কিন্তু আপনারা আর্নিং করতে পারবেন না তার জন্য বন্ধুকাল সিম্পল আপনাকে মাস্ট বি অ্যাকাউন্টটা ভেরিফাইড করা লাগবে আর ভেরিফাইড করার জন্য সিম্পল আপনারা যে ভেরিফাইড বাটন পাচ্ছেন জাস্ট এইখানটাতে ক্লিক করবেন স্কুল রান করে নিজে চলে আসবেন এখানে পেয়ে যাচ্ছেন স্টার অথেন্টিকেশন জাস্ট আপনারা এই বাটনটিতে ক্লিক করবেন দেন এখানে বলছে ফটো সাবমিট করছে সিম্পল আপনারা এখানে একটা ফটো সাবমিট করবেন এখানে বলছে দেখুন এখানে আপনাদেরকে আইডি কার্ডের ফটোটা সিম্পলি সাবমিট করতে বলতেছে অথবা এখান থেকে আপনারা ক্লিক করলে হয়তো বা অপশান চলে আসবে জাস্ট আপনারা গেছে এই যে অ্যাটাস নামের অপশনটা দেখতে পাচ্ছেন জাস্ট অ্যাটাসটা ক্লিক করে দেবেন দেন বন্ধুগুলো এখান থেকে ন্যাশনাল সিলেক্ট করে দেবেন জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন আলহামদুলিল্লাহ যে আমাদের বাংলাদেশটা এখানে এলিজিবল রয়েছে জাস্ট আপনারা এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করবেন তারপর আপনার ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী ফুল নেমটা এখানে ইনপুট করে দেবেন ফর এক্সাম্পল আমার ন্যাশনাল আডিডি অনুযায়ী আমি আমার নামটা দিয়ে দিচ্ছি সো আপনারা আপনার ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী সিম্পল এখানে নামটা দিয়ে নেবেন দেখুন আইডি কার্ড টাইপ রয়েছে জাস্ট আপনারা যদি এখানে সিলেক্টেড করেন সেক্ষেত্রে আপনার পাসপোর্ট দিয়ে করবেন আইডি কার্ড জাস্ট আমাদের জন্য প্রত্যেকের কাছে আইডি কার্ড রয়েছে সিম্পল আপনার আইডি কার্ড সিলেক্ট করবেন আর পাসপোর্ট থেকে থাকলে পাসপোর্ট দিয়েও করতে পারেন অ্যাজ ইউ ওয়েস নো প্রবলেম ওকে দেন বলছে আইডি নাম্বার প্লিজ ইনপুট ইউর আইডি নাম্বার জাস্ট আপনাদের যে আইডি নাম্বারটা থাকে আইডি কার্ডের সিম্পল আইডি কার্ডের নাম্বারটা এখানে টাইপ করে দেবেন ওকে দেন গাইস এখানে বলবে দেখুন এই যে এই পিকচারটা আপনারা কীভাবে দেবেন অনেকে বোঝেন না তাহলে আপনাদেরকে বোঝাচ্ছি সো আপনারা সেলফিও তুলতে পারেন অথবা কাউকে জাস্ট আপনারা সুন্দর করে একটি ছবিও আপনার ফ্রন্ট ক্যামেরা দিয়ে অথবা সরি ফ্রন্ট ক্যামেরা বলছে কেন রিয়ার ক্যামেরা দিয়ে ইজিলি এখানে ক্যাপচার করাতে পারেন দেন এখানে আপলোড করবেন সো প্রথমত হচ্ছে আপনার আইডি কার্ডের যে প্রথম পার্টটা রয়েছে অর্থাৎ আপনার ফার্স্ট অর্থাৎ ফ্রন্ট পেজ সিম্পলি ফ্রন্ট পেজটা আইডি কার্ডে দেখাতে ধরবেন এবং সাদা একটা কাগজে কী লিখতে হবে সেটা আমি আপনাকে লাইভ এখানে বলে দিচ্ছি কজ এখানে চাইনা ল্যাঙ্গুয়েজ আপনারা এটা বুঝবেন না সো এখানে দেখুন এখানে বলে দিয়েছে হ্যান্ড রাইটিং অন কয়েন অথেন্টিকেশন তো এখানে আপনাকে কী করতে হবে এই যে হ্যান্ড রাইটিং বলেছে এখান থেকে এই যে ওয়ান থেকে স্টার্ট করে কয়েন অথেন্টিকেশান এতটুকু কিন্তু সিম্পল আপনাদেরকে সিলেক্টেড মানে লেখালেখি করতে হবে অর্থাৎ আপনাকে রাইটিং করতে হবে এবং তারপরে বলছি দেখুন ইউআইডি আপনারা উপরের পেজে লিখবেন কি অন এবং নিচে লিখবেন অন কয়েন অথেন্টিকেশান এটা হচ্ছে উপরের পেজে লিখে দেবেন অর্থাৎ এই যে এখান থেকে শুরু করে ওয়ান কয়েন অথেন্টিকেশন এইটা আপনারা কিন্তু গাইস উপরের পেজেই লিখে দেবেন ওকে ওয়ান কয়েন অথেন্টিকেশান ওরকম আমি লিখে দিলাম দেন নিচে লিখবেন হচ্ছে ইউআইডি জাস্ট এখান থেকে ইউআইডি লিখে দেবেন ইউআইডিটা আপনারা কই পাবেন এই যে উপরের দিকে কাঙ্ক্ষিত আপনার ইউআইডিটা পাবেন যেমন আমারটা রয়েছে থ্রি ওয়ান থ্রি নাইন ওয়ান ফাইভ জাস্ট এইটা আমি লিখে দেবো এই যে নিচে প্রথমে লাগবেন কি ওয়ান কান অথেন্টিকেশন এবং নিচে লিখবেন হচ্ছে ইউআইডি দিনে আপনার ইউআইডিটা সাবমিট করে দেবেন ওকে আধা টাইপ করবেন দেন আপনারা সিম্পল এইভাবে একটা পিকচার আপ মানে তুলে নেবেন আপনার ফোন দিয়ে অথবা যে কাউকে দিয়ে তুলিয়ে নেবেন অথবা আপনি নিজেরা সেলফি তুলতে পারেন দেন বন্ধু এখানে ক্লিক করে আপলোড করবেন দেন সেকেন্ডে বলেছে রিভার্স ফটো অর্থাৎ আপনাদের আইডি কার্ডের যে পিছনের অপশানটা রয়েছে মানে ফ্রন্ট তো আপনারা তুললেন তাই না ব্যাক পেজে যে ইয়েটা রয়েছে ব্যাক পেজটা সিম্পলি আপনারা হাতে ধরবেন সেম একই লেখা ওই লেখাতে হবে জাস্ট এগেইন আপনারা এখানে যে এটা বললাম এই যে ওয়ান কয়েন অথেন্টিকেশন এটা লিখবেন এবং ইউআইডিটা লিখে জাস্ট আপনারা একটি সেকেন্ড পিকচার এখানে আপলোড করে দেবেন দেন কন্টিনিউ ক্লিক করলে এখানে অটোমেটিক্যালি কমিটে চলে যাবে অর্থাৎ এটা সাবমিটে চলে যাবে এবং এটা চব্বিশ ঘন্টার মধ্যে সর্বোচ্চ তারা এখানে বলে দিবে এক ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে অর্থাৎ প্রায় ওয়ান ডে তারা বলবে ওয়ান ডে ওয়ার্কিং ডে সো এইখানে আপনার চব্বিশ ঘন্টা যদি তারা বলেও থাকে বাট সর্বোচ্চ পাঁচ থেকে ছয় ঘন্টার মতো সময় লাগে সো প্রত্যেকে এটা এভাবে অ্যাপ্লাই করে দিতে পারবেন ইজিলি ওকে গ্যাস দেন এখানে সাবমিট যখন আপনার হয়ে যাবে দেন ভেরিফাইড হবে দেন আপনারা ব্যাক আসবেন ব্যাক টু ওয়ার্ক তো এখন হচ্ছে আমাদের মূল ইয়ে হচ্ছে ব্যাক টু দ্য ওয়ার্ক অর্থাৎ আমাদেরকে এখন কাজ করা লাগবে সো কাজটা কীভাবে করবেন তো আপনার মনে করেন আমরা এখানে ভেরিফাইড হয়ে গিয়ে সেটা আমাদের এটা ভেরিফাইড করে ফেলছি এখন আপনার কাজ হচ্ছে এই যে দেখুন এটা অপশান পাবেন ডেইলি টাক্ক অ্যান্ড লাকি ড্র এখানে টোটাল পঞ্চাশ হাজার ডলার তারা কিন্তু রিওয়ার্ড পোল রাখছে মূলত এখান থেকে স্পিন করে আর্নিং করতে পারবেন জাস্ট আপনারা যদি এখানে ক্লিক করে আপনাকে দেখায় এখানে মূলত আপনারা যে দেখতে পারতেছেন ডেইলি যে টাক্কগুলি পয়েন্ট দিয়ে মূলত আপনাকে তারা স্পিন করতে দিবে এবং এই যে দেখুন স্পিনটা কই থেকে করবেন এই যে দেখতে পারতেছেন প্রিন্স ড্র জাস্ট এইখানে যদি আপনারা ক্লিক করেন এইখানে দেখতে পারবেন এইখানে কিন্তু আপনারা স্পিন করতে পারবেন এবং দেখতে পারতেছেন এখানে আপনারা সর্বোচ্চ হলে আপনারা আর্নিং করতে পারবেন একশো ডলার ইনস্ট্যান্ট এবং ইনস্ট্যান্ট কিন্তু এটা সেল দিয়ে আপনার প্রফিট আপনারা নিতে পারবেন অর্থাৎ এক্সচেঞ্জ করে বিকাশ পেটিএম নগদ রকেট যে কিছুর মাধ্যমে তুলে নিতে পারবেন এবং আমি যে পেমেন্ট প্রুফটা দেখালাম সেই ভাই এখান থেকে মোটামুটি এখান থেকে পাঁচশোটা এলএমসি টোকেন পেয়েছে সেটা টোটালি কনভার্ট করে বারো চোদ্দো ডলার মতো বিএনপি পেয়েছে সেটা সেই ভাই উইথড্রল করেছে এবং সেই পেমেন্ট প্রুফটাই কিন্তু আমি আপনাদেরকে আমাদের এই ভিডিওতে দেখি দিয়েছি আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি এই যে দেখুন এখানে প্রায় বারো ডলারের মতো জিরো পয়েন্ট জিরো ফোর বিএনবি সেই ভাই কিন্তু এখান থেকে পাঁচশোটা ওই যে বললাম পাঁচশোটা এখান থেকে এ এল এম সি টোকেন এই এলএমসি টোকেনটাই কনভার্ট করে ভাই কিন্তু এখান থেকে প্রফিট পেয়েছে এবং এখানে দেখুন এখানে কিন্তু অনেকে পাঁচ সেন্ট এক ডলার একশো ডলার এখানে কিন্তু অনেকে কিন্তু পাচ্ছে তারা কিন্তু এখানে শো আপ করা আছে দেখুন পাঁচ সেন্ট করে পাচ্ছে সবাই এখানে খারাপ না এখানে আর্নিং করার হিউজ একটা অপরচুনিটি রয়েছে আপনারা কিন্তু এক ক্রিকের বিনিময়ে কিন্তু আপ টু একশো ডলার আর্নিং করতে পারেন বাট এখানে কোনো প্রকার ইনভেস্টমেন্ট কোনো প্রকার রেফারেলও লাগতে না টোটালি ফ্রিতে জাস্ট এই টাস্কগুলো কমপ্লিট করবেন এবং আপনাদের এখানে কত পয়েন্ট লাগবে এক একটা স্পিন করার জন্য সিক্সটি পয়েন্ট আর আরেকটি কথা এখানে অবশ্যই আপনারা যদি পয়েন্টও আর্নিং করেন বাট এখন কিন্তু স্পিন করবেন না কারণ আপনার অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাইড না ভেরিফাইড না হলে তেমন একটা রিওয়ার্ড ভাই পাওয়া যায় না সো ভেরিফাইড করে নেবেন সেই ক্ষেত্রে রিওয়ার্ডটা কিন্তু পাবেন সো ভেরিফাইড না করলে কিন্তু সেরকম একটা আপনার লাখ হবে না তো আমি আপনাকে লাইভে দেখাচ্ছি যে ভেরিফাইড না করে করবো দেখুন আমি কিন্তু সেরকম কিছু একটা পাবো না এটা ভাই জানা করা তারা এটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্টে মেবি বলেই দিয়েছে সো ভেরিফাইড করবেন এটা আমার ডঙ্কি সেন্স বলতেছে আর কি তো ভেরিফাইড করলে তারা কিন্তু ভাবে যে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড সব কিছু একটা ভালো একটা রিওয়ার্ড পাবেন বাট টোটাল একটা লাখের উপরে নির্ভর করে সো প্রত্যেকে আপনারা কেওয়াইসিটার জন্য এখানে অ্যাপ্লাই করলেন এই কেওয়াইসির জন্য অ্যাপ্লাই করার জন্য কিন্তু ষাটটা পয়েন্ট পাবেন অর্থাৎ কে জন্য অ্যাপ্লাই করার জন্যই কিন্তু বন্ধুগণ এইখানে কিন্তু আপনারা ভালো পরিমাণে পয়েন্ট ডেলি আর্নিং করতে পারবেন ডেলি এখান থেকে আপনারা সাইড পয়েন্ট আর্নিং করা বিষয় না এবং প্রথম অ্যাকাউন্ট সাইন আপের জন্য আরও বেশি এক্সট্রা পয়েন্ট আর্নিং করতে পারবেন অর্থাৎ এখানে দেখুন এইখানে এই টাস্কগুলো কমপ্লিট করলে কিন্তু আপনারা ইজিলি তো দেখতে পাচ্তেছেন মেল এখানে অ্যাক্টিভেশন করলে বাইন্ড করলে কিন্তু আপনারা আরও এখানে পাচ্ছেন হচ্ছে সিক্সটি পয়েন্ট অর্থাৎ আপনারা এখানে তিনটা স্পিনার কিন্তু ইজিলি এগুলো কিন্তু কমপ্লিট করতে পারতেছেন সাথে একটা কে ওয়াইসির তো থাকতেছে এবং উপরের এই যে এই টাস্কগুলো পাবেন এগুলো কিন্তু ডেলি টাস্ক এগুলো ডেইলি আসবে নতুন নতুন টাস্ক জাস্ট কমপ্লিট করে করে এখান থেকে আপনারা সিক্সটি পয়েন্ট ইজিলি আর্নিং করতে পারবেন তো আমি সিম্পল আপনাকে এইটা বাইন্ডিং করে দেখাচ্ছি জাস্ট আপনি যদি এখানে গেট রিওয়ার্ডে ক্লিক করেন আমার অলরেডি বাইন্ড করা ছিল তার জন্য এটা কিন্তু রিসিভ হয়ে যাবে অর্থাৎ আমি কিন্তু এখান থেকে এই যে সিক্সটি পয়েন্ট কিন্তু এখান থেকে রিসিভ করছি এখান থেকে রয়েছে বাইন্ড গুগল অথেন্টিকেটর জাস্ট আপনারা গুগল ভেরিফিকেশন করার জন্য টু ফিনিশ এখানে ক্লিক করবেন এখানে এইটা বাইন্ড করতে বলতে সে সিম্পলি এইগুলো আপনাকে বাইন্ড করা লাগবে সিকিউরিটি সেন্টারে জাস্ট আমি এখানে গুগল অথেন্টিকেটরটা বাইন্ড করবো সো এই এখান থেকে আপনারা যে কোডটা পাবেন এই কোডটা সিম্পল আপনারা বাইন্ড করে নেবেন তো এই কোডটা আপনারা কাউকে দেখাবেন না খুবই সিকিউর একটি কোড এই কোডটা অবশ্যই আপনার একটা হাইট অবস্থায় রাখবেন এই কোডটা আমি অবশ্যই এডিটিংয়ের সময় হাইড করে দেবো এখানে যে কোডটা অলরেডি আপনাদের সামনে শো হয়েছে আর কি এইটা আপনারা কি করবেন এখান থেকে কপি করবেন সিম্পল এই কোডটিকে এখান থেকে কপি করে নেবেন ফর এক্সাম্পল এখান থেকে কপি করবো কপি করা কোডটি আপনার চলে যাবেন সরাসরি আপনার কাঙ্কে গুগল অথেন্টিকেটেড অ্যাপ্লিকেশানে এখান থেকে পেয়ে যাবেন প্লাস মেবি এটা আপনারা ব্ল্যাক দেখতে পারবেন দেন এখান থেকে ইন্টার নিচে দিকে একটা অপশন পাবেন দুইটা অপশান পাবেন হচ্ছে স্ক্যান কিউ আর কোডটা নিচের দিকে পাবেন হচ্ছে ডাইরেক্ট এই সিট সেট আপ কী জাস্ট এখানে প্রেস করবেন অ্যাকাউন্ট নেম চাইবে জাস্ট আপনাদের এখানে কি এক্সচেঞ্জার ছিল এটা আমাদের এখানে এক্সচেঞ্জার হচ্ছে ই ওয়াই বি আই তাই না তো সিম্পল এখান থেকে ওয়াই ইআই বি ওয়াই না ওয়াই আই বি আই তো যাক ওয়াই আই বি আই এখানে এক্সচেঞ্জার আমি দিয়ে দিলাম জাস্ট আমাদের কীটা ইনপুট করে অ্যাড করে দিব দেন এখানে আপনাদের কীটা জেনারেট হবে জাস্ট এখান থেকে নিয়ে এসে জাস্ট এখানে আপনারা ইনপুট করে দিবেন গুগল অথেন্টিকেটেড কোর্স স্টার্টে ক্লিক করলেই দেখুন বাইন্ডিং হেতু কমপ্লিটেড জাস্ট আপনারা এখান থেকে ব্যাক আসুন এবং এখান থেকে আমরা ব্যাক আসলে দেখতে পারবেন এই টাস্কটার জন্য আমরা কিন্তু এইখানে এখান থেকে এই তো রিওয়ার্ডটা কিন্তু রিসিভ করলাম ভাই কিন্তু ইজিলি এই প্রতিটা টাস্ক আপনারা খুবই সিম্পলভাবেই সিম্পল এর মাধ্যমে কিন্তু কমপ্লিটেড করতে পারবেন তো যাই হোক বন্ধুকান দেন আমি এখানে কী করব এখানে এখন আমি প্রিন্স ড্রতে বাটনটিতে ক্লিক করে দেবো এখানে ক্লিক করলে দেখুন এখানে কিন্তু আমি এখন দুইটা স্পিন করতে পারবো বাট এখন কিন্তু স্পিন করলে লাভ নাই এখানে ম্যান্ডেটারি হচ্ছে কে কেওয়াইসির জন্য যতটা আপনার ভালো পরিমাণে রিওয়ার্ড পাবেন কে ওয়াইসি না করলে কিন্তু সেরকম রিওয়ার্ড পাচ্ছেন না সো অবশ্যই অবশ্যই কেওয়াইসি করে তারপরে আপনারা এখানে প্রত্যেকে স্পিন করবেন তো বন্ধুকান আমি আপনাদেরকে দেখানোর সাথে সিম্পল এখানে একটা স্পিন করে দিচ্ছি যেহেতু আসবে না তারপরে স্পিন করছি জাস্ট আপনাদেরকে দেখানোর সাথে দেখুন এখানে কিন্তু স্পিন হচ্ছে যে দেখুন আমি আগেই বলেছিলাম এখানে কিন্তু আপনারা কে ওইসি না করলে স্পিন সেভাবে পাবে না জাস্ট আমি এখান থেকে দশটা পয়েন্ট আর্নিং করেছি বাট এখানে আমি কেওয়াইসি থাকলে ইনশাল্লাহ আমি আই হোপ ফুলি এখানে কিছু না কিছু একটা ভালো পরিমাণ প্রফিট পাইতাম আপনাদেরকে এগিয়ে আমি ক্লিক করে দেখাচ্ছি দেখুন আমার কিন্তু এখানে জাস্ট এই যে দেখুন আমি আবারও কিন্তু এখানে দশ পয়েন্টই পাইলাম ভাই কেননা না ভাই আপনার কেওয়াই সি থাকলে আমি বলছি রিওয়ার্ড পাওয়ার চান্সটা কিন্তু বেড়ে যায় সো কেওয়াইসি করে প্রত্যেক এখানে স্পিন করবেন সেই ক্ষেত্রে আপনারা আর্নিং করতে পারবেন আপ টু একশো ডলার অথবা চোদ্দ পনেরো ডলার এখান থেকে পাইলেও কিন্তু খারাপ বা এক ডলার পাইলেও কিন্তু খারাপ না এগুলো ইনস্ট্যান্ট আপনারা উইডল করতে পারবেন এবং ডেলি টাস্কটা থাকতে চাই আপনারা ডেলি এই টাস্কগুলো ফিনিশ করে করে এখানে কিন্তু স্পিন করতে পারবেন এবং যেভাবে কেওয়াইসি দেখালাম কেওয়াইসির জন্য অ্যাপ্লাই করে আর্নিংটা করতে থাকুন এবং আপনাদের পেমেন্ট প্রুফগুলো ড্রপ আউট করতে ভুলবেন না আমাদের টেলিগ্রাম পোস্টে চলে আসবেন এই আপনারা আমাদের টেলিগ্রাম পোস্টে এসে গাই সরাসরি আপনারা এইখান থেকে আপনারা এই যে কমেন্ট পাচ্ছেন কমেন্ট অপশান আপনাদের পেমেন্ট প্রুফগুলো ড্রপ আউট করবেন ইনশাল্লাহ সে এতে করে বাকিরাও ইন্সপায়ার পেবে কাজ করার জন্য সো প্রত্যেকে প্রত্যেকের পেমেন্ট প্রুফগুলো ড্রপ আউট করতে পারেন যারা এখান থেকে লাকি উইনার হবেন তো যাই হোক আজকের মতো এই পর্যন্ত আই হোপফুলি যে আমি বিষয়টিকে ভালো করে বুঝ বুঝতে পারছি আপনাদেরকে যে কীভাবে কী এখানে করতে হয় তারপরে কোনো জায়গাতে বুঝতে প্রবলেম হলে বা আমার বুঝানোর অ্যাবিলিটি যদি আপনার খারাপ লেগে থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না ইনশাল্লাহ আমরা কমেন্ট অথবা নতুন করে আরেকটা ভিডিও মেক করে সলিউশন দেওয়ার চেষ্টা করবো তো যাই হোক বন্ধুগণ আজকের মতো এই পর্যন্তই ফিরছে নতুন নানা তাদের কোনো ফ্রেশ নিউ টিউটোরিয়াল নেই ততক্ষণ পর্যন্ত গাইজ প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে এই কমেন্ট আজকের ভিডিও শেষ করতেছি খোদা হাফেজ